তবে অনেক সময় নাকি নকল ইঞ্জিন অয়েল ঢুকতেছে এরকম শুনি আর কি। এখনো পর্যন্ত আমি বিভিন্ন রকম ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, বিভিন্ন রকম ইঞ্জিন অয়েল সম্পর্কে আইডিয়া নিতেছি এবং আপনাদেরও আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। Hey everyone, this is Sayed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. And আমাদের টম কে দুই পাশে দুইটা স্টিকার লাগানো হয়েছে, গত ভিডিওতেও বলছিলাম। এন্ড এই টমটা মোটামুটি বেশ কয়েকদিন ঘরে পড়া, এন্ড এখন এটার যেটা ইঞ্জিন অয়েলের অবস্থা হয়েছে ঢাকায় এসে চালানোর পর, সেটা হলো ট্রিপ টুতে 1172। তার মানে আরও বেশ কিলো চালানো যেত, মোটামুটি 1500 কিলো তো অনায়াসে চালানো যেত যেহেতু সিনথেটিক, আর যেহেতু এটার কিলোমিটারও মোটামুটি 3000 পার হয়ে গেছে সেহেতু অনায়াসেই চালানো যেত। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি মাত্র শ্রীমঙ্গল ট্রিপ শেষ করে আসছি, সময় এখন 3:25, অ্যান্ড লাবিব ভাই খুব জোরাজোরি করতেছে যাওয়ার জন্য কোনো এক জায়গায়, যেটা মোটামুটি ঢাকা থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টার রাস্তা। অ্যান্ড কত কিলোমিটার এটা আমি এখনও পর্যন্ত দেখি নাই। তো এই কিলোমিটার মানে 4 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টার রাস্তা তো কোনোভাবেই এই বাইক নিয়ে, এই ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি নিয়ে যাওয়া সম্ভব না। আর এই বাইকটা কেনার পর আমি এখনও পর্যন্ত এইটার এয়ার ফিল্টার চেঞ্জ করি নাই, একবার একটু পরিষ্কার করে দিছিল। আর এয়ার ফিল্টার পরিষ্কার করাটা আমার সত্যি কথা মোটেও পছন্দ না, বাইকটা ওয়ার্ম আপে দিয়ে রাখছিলাম এখানে। আর যেহেতু পরিষ্কার করা হয়েছে সেহেতু এটার এয়ার ফিল্টারটা চেঞ্জ করাটাও কম্পালসারি হয়ে দাঁড়াইছে। তাহলে কি হইলো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, আর ইঞ্জিন অয়েল আমি যতবারই চেঞ্জ করি ইঞ্জিন অয়েল ফিল্টার তো ততবারই চেঞ্জ করি। এই হলো বেসিক, এটা একদম মানে কম্পালসারি হয়েই দাঁড়াইছে, ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে এটা এখন আমার জন্য। তো এই কাজগুলো করব। আর সেকেন্ড হলো আমার কাঁধে আছে একটা ব্যাগ। ওয়েট, একটু দাঁড়াই, আজকে আপনাদেরকে একটু ডিস্টার্ব করি। অ্যান্ড এই ব্যাগের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই একটা জিনিস দেখতে পাবেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। একটা ক্যামেরা থাকে, একটা উইন্ডব্রেকার থাকে, গ্লাভস থাকে, আর একটা জিনিস আছে এইটা, এটা হচ্ছে ডায়াবেটিস মাপার একটা মেশিন। অ্যান্ড এটা ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, মা যেটা বললো। তাহলে আমার কি করতে হবে, এখন এইটার সার্ভিস যাতে ঠিকমতো দেয় ওই ব্যবস্থাটা করে দিয়ে তারপরে ঢাকা ছাড়তে হবে। এখন ঢাকা কবে ছাড়বো এটা এখনও পর্যন্ত ঠিক নাই। লাবিব ভাই যেটা বলতেছে যে আগামীকাল ভোর 6টায় যাওয়ার জন্য, অ্যান্ড আমি বললাম ভোর 6টায় কেন, গেলে ভোর 4টায় যাব। কিন্তু কালকে যাবো কি না এটা ঠিক নাই, কারণ হচ্ছে টুকটাক কিছু ব্যাংকে আরও কাজ আছে, অ্যান্ড এগুলো সারতে পারবো কিনা জানি না। আর বাইকটা নিয়ে বেরোয়েছি হচ্ছে বাইকটাকে রেডি করে রাখি, যাতে যদি আজকে রাতে কালকে রাতে যে কোনো সময় রাতে ভোরে রওনা হই বাইক যাতে আমার সার্ভিস না করাইতে হয়, এই কারণে বাইকের সার্ভিসটা এখন করে রাখবো। এই হচ্ছে প্ল্যান। আর ফুয়েল মোটামুটি যা আছে অনেক আছে, আর বাকিটা হাইওয়েতে তো অ্যাভেলেবল পাম্প আছেই। এই হলো অবস্থা এই বাইকের। অ্যান্ড বাইকের পারফরমেন্সও একটু উল্টাপাল্টা পাইতেছি, আরপিএম একটু ওঠানামা করে সম্ভবত এয়ার ফিল্টারের কারণে। এই সমস্ত জিনিস ঠিক করে আজকে একটু রাইড টাইট করে দেন দেখি যে বাইকটা আসলে যাওয়ার জন্য রেডি কিনা। আর এই বাইকটা লাস্টে বেশি দিন হচ্ছে শহরে চালানো হয়েছে, অ্যান্ড শহরে ক্লাচ বেশি ধরতে হয়, আর ক্লাচ যত বেশি ধরবেন ইঞ্জিন তত বেশি গরম হবে, আর ইঞ্জিন যত বেশি গরম হবে ইঞ্জিন অয়েলের টেম্পার তত নষ্ট হইতে শুরু করবে, কালো হইতে শুরু করবে। তো এই ওরে বাসা বদলাইতেছে, এই হলো বাইকের ইঞ্জিন অয়েলের অবস্থা। এই কারণে 1200 কিলো হওয়ার আগে ইঞ্জিন অয়েলটা ফেলে দিতেছি। মানে মেইন রোডে জ্যামের কারণে ইদানিং যাই না, এই সাব রোডেও জ্যাম, কই যে যাবো, এই হলুদ লাইনের ডানে যাইতে হয় না, কিন্তু উপায় নাই আসলে। ওরে এদিকে তো রাস্তার এখান দিয়ে আবার উপরের দিকে উঠে যাইতেছে রাস্তা। আমাদের স্নোবল MT-15টাকে ধুয়ে মুছে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনারা অনেকে এটা বলতেই পারেন যে MT-15 নিয়ে শ্রীমঙ্গল ট্যুর শেষ করে এসে হঠাৎ করে আবার 4V নিয়ে কেন বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি, MT-র সার্ভিস কি খুব একটা ভালো পাই নেই বা কিছু। আসলে দুইজন MT-15-এ যাওয়াটা একটু টাফ হয়ে যায় সত্যি কথা, ব্যাক ক্যারি করা যায় না, এ না সেই না, এই কারণে এই বাইকটা। অ্যান্ড ট্যুরের জন্য এই বাইকটা, এটার সাসপেনশন অনেক মজার, সব কিছু মিলায় এই বাইকটা অনেক বেশি মজার। লাস্ট আমি এটা নিয়ে যখন চিটাগাং কক্সবাজার গেছি বা এই বাইকটা নিয়ে আমি শ্রীমঙ্গলও গেছি, আমার এত ভালো লাগছে। অ্যান্ড এবার যেহেতু আমরা দুইজন যাওয়ার প্ল্যান করতেছি এক বাইকে, সেহেতু এই বাইকটাই মানে প্রথম চয়েস আসছে আমার। আর R15 নিয়ে তো আসলে একজনই এত দূরের জার্নি, যেহেতু 5-6 ঘন্টার জার্নি, একজনই কষ্ট হবে, সেখানে দুইজন তো মানে ভুলেও পসিবল না। চলেন বাইকের টুকটাক ব্যাপারগুলো আগেলো যেগুলো চেঞ্জ করার এগুলো করি আগে, তারপর একটু টেস্ট রাইড দিব। অ্যান্ড ফুয়েল নেবো কিনা জানি না এখনও, আগে এটারে সার্ভিসে ঢুকাই। এই তুমি কি অনেক ব্যস্ত, আমার এয়ার ফিল্টার বদলাইতে হইবো, ইঞ্জিন অয়েল বদলাইতে হইবো, ইঞ্জিন অয়েল ফিল্টার বদলাইতে হইবো দিবা, আজকে তো একটু চাপ কম মনে হইতেছে, এই বাম পাশে দিলাম, আরে নিউট্রাল হয় না, গিয়ার 1-এ অথচ নিউট্রাল, মানে কি একটা হাল এই বাইকের। ভাইয়া বাইক সার্ভিস করতে হইবো, কালকে ঢাকার বাইরে যাম। বাবা ভাই একটু ঘুমানোর চেষ্টা করেন, টায়ার্ড, এক জায়গায় যাবো, যে জায়গায় যাইতে হলে 5 থেকে 6 ঘন্টা বাইক চালাইতে হয়, যাবেন
my veins. I've been driving this train, years in this lane. There's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. Normally, I use engine oil for this True 4 synthetic, TVS, 1030 SL. And Babu, I have to say Honda. I have to say this. SPX. SPX 1 is AHM oil. This 1030. 1200 ml tar mixtix korte hoytese na jak 1200 ml er kono engine oil paitechhilam na ei karone etai dekhtechhilam ebar change kore dekhi honda ta lagai dekhi etar performance kemon ar long tour performance city performance shob kichu performance ebar test kora hoyeche bo etar cholen dela dei jodi engine goram hoy apnar dosh engine goram hole ami pain na dekhi trip 1 0 করে দিচ্ছি এন্ড ট্রিপ 2 তো অবশ্যই 0 করতে হবে আর আরেকটা জিনিস আমার জানা ছিল না রিকমেন্ডেড সম্ভবত 11 12 কিলোই টিভিএস এরটা আমি তো 1500 কিলো চালালে ভুলই করতাম এই ব্যাপারটা আমার জানা ছিল না বাবু ভাই বলল এন্ড এখন হন্ডারটা ঢালা হইছে এটা 1500 কিলো পর্যন্ত রিকমেন্ড করা আছে তারপরে আমি 1200 কিলোর উপরে হয়তোবা চালাবো না কারণ যেহেতু আমি যেটা 3000 কিলো রিকমেন্ডেড ওইটা চালাই 2000 না 1800 সেহেতু এটা তো অবশ্যই কম চালাবো এন্ড একটু ওয়ার্ম আপ করে নিতেছি যেহেতু নতুন ইঞ্জিন অয়েল ঢুকছে ওয়ার্ম আপটা করে বের হই এখান থেকে ওকে ওয়ার্কশপ থেকে বের হয়ে মোটামুটি এখন যখন সময় হচ্ছে 4:23 তখন আমি যেটা করতেছি আমি একটু ফাঁকা রোডে যাচ্ছি ভেতরের দিকে যাচ্ছি এন্ড ফাঁকা রোডে 5-7 কিলোমিটার চালাই দেখি পারফরম্যান্সের কি অবস্থা ইঞ্জিন গরম হয় কিনা এই ব্যাপারগুলো একটু চেক করা উচিত যেহেতু লং এ বের হয়ে যাব এন্ড শহরের ভিতরে যদি চালাই বা জ্যামের মধ্যে যদি চালাই তো ওইখানে আসলে দেখা যাবে যে ইঞ্জিন যে কোনো ইঞ্জিন অয়েলেই গরম হবে তো আগেরটার পারফরম্যান্স যথেষ্ট পরিমাণ ভালো ছিল এখন বলতে পারেন আগেরটার পারফরম্যান্স ভালো হলে তাহলে আমি এটা কেন ঢাললাম এখন আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি সত্যি কথা যেটা এন্ড এক্সপেরিমেন্টাল পারপাস এই ইঞ্জিন অয়েলটা ঢালা হয়েছে এই হলো ব্যাপার আর আরেকটা জিনিস যেটা অনেকে অনেক সময় এমন কিছু ব্যাপার দেখা যায় করে বা আমার সাথে দেখা হইলে বলে যে ভাই আপনি এটা করছেন এর জন্য আমি এটা করছি এখন আমি একটা জিনিস প্রথমে এক্সপেরিমেন্ট করি এন্ড তারপরে হয়তো 1-2-3 ভিডিও বা যখন আমি ওটার ভালো খারাপটা বুঝতে পারি তখন অন্য কোনো ভিডিওতে ওইটার ভালো খারাপের ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যে কারণে আমি যে ব্যাপারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব ওই ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট আপনাদের না করলেও হবে আমি মনে করি কি দরকার এক্সপেরিমেন্ট করার আমি করি করে দেখি ভালো খারাপ কি হয় তারপরে জানাই যদি ভালো হয় তাহলে অবশ্যই ওটা আপনারা করতে পারেন আর খারাপ হলে কেন করতে যাবেন অযথা সময় নষ্ট টাকা নষ্ট এবং রিস্কও থাকে ইদানিং অনেক কি বলে এটারে বাইকার বাইকিং কমিউনিটি গ্রুপে দেখতেছি যে বিভিন্ন ইঞ্জিন অয়েল ঢেলে তারপরে পোস্ট দিচ্ছে যে তাদের ক্লাস প্লেট জ্বলে গেছে বা এই সেই অমুক তমুক আসলে ক্লাস প্লেট জ্বলাটা ইঞ্জিন অয়েলের উপরে কতটুকু মানে ইঞ্জিন অয়েল কতটা ভূমিকা রাখে আমি জানি না এটা চালানোর উপরে অনেক বেশি ভূমিকা রাখে এটা আমি স্বীকার করি বা আমি মানি ক্লাস যদি জ্বালাইতে হয় এটা রাইডারের ভুলেই বেশিরভাগ সময় জ্বলে তবে অনেক সময় নাকি নকল ইঞ্জিন অয়েল ঢুকতেছে এরকম শুনি আর কি এখন একদম তো ডিরেক্ট কোম্পানিতে বা বাংলাদেশে কিভাবে এগুলা বাজারজাত করার আগে কিভাবে এটা প্যাকেজিং করতেছে প্যাকেটিং করতেছে এখন এগুলা কি ড্রামে এসে পরে এখানে বোতলে ঢুকে কিনা এর মাঝখানে কি কোনো দুই নাম্বারই ঘটে কিনা এই ব্যাপারগুলো আসলে আমার ওই পর্যন্ত আমি এখনো পৌঁছাই নাই তো ওগুলা যদি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখনো পর্যন্ত আমি বিভিন্ন রকম ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি বিভিন্ন রকম ইঞ্জিন অয়েল সম্পর্কে আইডিয়া নিতেছি এবং আপনাদেরও আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি নট অনলি ইঞ্জিন অয়েল বিভিন্ন রকম জিনিসই আমি ব্যবহার করতেছি এবং নিজে শিখতেছি আপনাদের সাথেও ব্যাপারগুলো শেয়ার করতেছি হোফ এই তো ও আরেকটা কথা তো ভুলেই গেছি ওই যে ডায়াবেটিসের মেশিনটা যে ঠিক করতে নিলাম না বা দোকানে নিলাম না ওইটা পার করতে গেলে মানে ওইখানে যেতে গেলে বেশ জ্যাম পার হইতে হবে এই জন্য ঠিক করলাম বিকেলটা এখানে এক্সপ্যান্ড করি অ্যান্ড বিকেলের পরে যখন ফিরবো ওই টাইমটা মেশিনটা ঠিকঠাক করে নিয়ে যাবো যদি ঠিক হয় ভালো ব্যাটারি শেষ হলে তো ব্যাটারি বদলাইলেই ঠিক হবে আর যদি ঠিক না হয় আরেকটা কিনে নিয়ে যেতে হবে এই তো কারণ ওষুধ অ্যান্ড অসুখের যেই অ্যান্টি ব্যাপারগুলো অসুখ থেকে মুক্তি পাওয়ার যে ব্যাপারগুলো এগুলা নিয়ে নড়চড় না করাই ভালো মানে এগুলা নিয়ে বেশি টাইম নষ্ট না করাই ভালো বাইক বলেন আপনার বডি বলেন কোনো প্রবলেম হইলেও এটা সাথে সাথে ঠিক করার ব্যবস্থা করতে হবে বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে এগুলা নিয়ে নো ধানাই ফানাই অ্যান্ড আমি সবসময় বলি ইঞ্জিন অয়েলেরও একটা নির্দিষ্ট সময় আছে ইঞ্জিন অয়েলও লোড করার পরে মোটামুটি 20-50 কিলো একটু বুঝা চালানো উচিত অন্তত পক্ষে প্রথম 10-20 কিলো আর কি অ্যান্ড আমি এইদিকে এই জন্যই আসলাম যে একটু সাবধানে চালাই একটু আস্তে ধীরে চালায় দেখি যে আসলে এটার পারফরমেন্সটা কীরকম
ওকে, বেশ কিছুক্ষণ ভালো জায়গায় বাইক চালাইলাম। মোটামুটি এদিক থেকে আমি প্রায় 6-7 কিলো বাইক চালাইছি এতক্ষণ, অ্যান্ড পারফরমেন্স গুড। আর এবার একটু দাবড়া খাবড়া রোডে বাইক চালাবো। অনেকদিন পর ঢাকা আসছি তো টুকটাক কিছু কাজ টাজও আছে, ওইগুলোও সারতে হবে। অ্যান্ড বাইকটাকে এখন ময়লা করে ফেলবো মনে হইতেছে। সামনের রোডে যে পরিমাণ কাদা, মানে পানি ছিটায় রাখছে, বৃষ্টি তো আর হয় নাই, দেখি ফাঁক ফোকর দিয়ে যাওয়া যায় কি না। অ্যান্ড একটা ট্যুরে যাওয়ার আগে বাইকটাকে আসলে 2 দিন ভালো মতো না চালায় যাওয়াটাও ঠিক না, কারণ হচ্ছে এই বাইকটার সাথে অনেক দিনের একটা বিচ্ছেদ আমার। মোটামুটি বেশ কিছুদিন তো আমি MT-15 চালাইলাম, অ্যান্ড এটার একটা বিশাল গ্যাপ ছিল, এটার সাথে একটু ফ্রেন্ডশিপটা বানাই তারপরে যাই আর কি। লাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে এর মধ্যে, অ্যান্ড আমরা মোটামুটি প্ল্যান করছি কালকে ভোরেই রওনা হয়ে যাব, হয়তো 4টার দিকে। অ্যান্ড লাবিব ভাই তো টঙ্গী থাকে, কোনো এক জায়গা থেকে ওনাকে তুলে দেন আমরা দুজন হয়তো রওনা হয়ে যাব। অ্যান্ড কোন জায়গায় যাব, কি করব না করব, এই ব্যাপারগুলো তো অবশ্যই কালকে বলবো। অ্যান্ড আজকে বলতে চাচ্ছি না, তাহলে সাসপেন্স অ্যান্ড টুইস্টের ব্যাপারটা শেষ হয়ে যাবে। যাই হোক, ওই ব্যাপারে আর কথা না বলি, এখন মোটামুটি আমরা মেট্রো রেলের নিচের সেই রাস্তাটা দিয়ে যাব। মাঝে মধ্যে রাতে যাই, শেয়ার করতে পারি না, রোডটা সুন্দর, তবে সম্ভবত সব জায়গায় ভিডিও রেকর্ড করা যাবে না, যে জায়গায় যায়। আর যদি কেউ না করে, মানে যদি কেউ বারণ করে তাহলে তো বারণই, আর যদি কেউ বারণ না করে তাহলে দেখি ভিডিও করতে করতেই যাব। ও, সেই সেই সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাইতেছি, যখন রাস্তাটা রেডি হয়ে যাবে তখন আসলে অন্যরকম ফিল লাগবে একটা। উপরে দিয়ে মেট্রো রেল, নিচে দিয়ে আমরা, অ্যান্ড এখন রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণ ওরে প্রচণ্ড পরিমাণ বাজে, মানে খুঁজে খুঁজে ভালো জায়গা দেখে ওই জায়গা দিয়ে যাইতেছি। অ্যান্ড ভালো জায়গাগুলোর মধ্যে শুকনা বালু, আবার স্লিপও করে। এদিক দিয়ে মোটামুটি খুব অল্প সময়ে বের হয়ে যাওয়া যায় এই উত্তরা থেকে, একদম DOHS দিয়ে, মিরপুর DOHS যেটা, খুব অল্প সময়। এই কারণে মাঝে মাঝে এই রোডটা আমরা ব্যবহার করি, সব সময় না। অ্যান্ড এই ভিউটা রাতে তো পাই না, আজকে দিনে ভিউটাও পাইতেছি, ওয়াও। এতক্ষণ ছিলাম উত্তরায়, এখন আছি বর্ডার লাইন, আর ওই পারে যেটা দেখতেছি ওইটাই মিরপুর DOHS, অ্যান্ড চলে আসছি। তাহলে আর কি, এদিকের কাজটা একটু সারি, অ্যান্ড তারপরে 2টা কাজ তো উত্তরায় রয়েই গেছে। এক হলো উত্তরা যাওয়ার পথে বাইকের ফুয়েলটা ফুল করেই যাব, যেহেতু পড়বে পাম্পটা যাওয়ার সময় ওদিক দিয়ে যাব। অ্যান্ড আরেকটা কাজ হয়েছে মেশিনটার ব্যাপার স্যাপার। তাহলে আমি কিছুক্ষণের জন্য একটু বিরতি নেই, অ্যান্ড বিরতি নেবো কিনা জানি না, দেখি কি হয়, আসতেছি আবার। ওকে, আর এখন যখন সময় হচ্ছে ঠিক 9টা, তখন সব কাজ টাজ শেষ, অ্যান্ড আমি ফুল ফ্রি। আর এর মধ্যে লাবিব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে যে কালকে আমরা ভোর 4টায় বের হইতে যেতেছি আমাদের নেক্সট ট্যুরের জন্য। আর এখন তাহলে কি করব, মোটামুটি ফুয়েলও তো অর্ধেকের কাছাকাছি, আমি যেহেতু আসি বিশ্ব রোড সেহেতু নিকুঞ্জ পাম্প থেকে ফুয়েলটা লোড করি, অ্যান্ড দেন ও ইয়েস, হ্যাঁ, মা ডায়াবেটিস মাপার মেশিনটাও তো ঠিক করতে হবে, বা ওটার কি প্রবলেম দেখাইতে হবে। ফার্স্টে চলেন আমরা ফুয়েলটা লোড করি। ভাই রে ভাই, মোটামুটি এখানে পাম্পে যে লাইন লাগছে গাড়ি অ্যান্ড বাইকের, এখানে তো আমার 30-40 মিনিট এখানেই মানে পার হয়ে যাবে মনে হইতেছে। বেটার অন্য কাজ আগে সারি, অ্যান্ড পাম্পেরটা পরে, আর যদি বেশি ইম্পর্টেন্ট বা বেশি জরুরি মনে করি তাহলে না হয় এয়ারপোর্ট থেকেই নিয়ে নিব, অথবা যদি এয়ারপোর্টেও ভিড় দেখি তাহলে আরেকটা কাজ করা যায়, কালকে হাইওয়েতে যে কোনো পাম্পে থেকে নিয়ে নিব, কারণ এখন বুস্টারও সাথে নাই, এটাই ভালো বুদ্ধি হবে। এদিক থেকে বের হয়ে যাই, মেন রোডেও মোটামুটি ভালোই জ্যাম লাগছে, আমরা ভেতরে নিকুঞ্জ দিয়ে যতটুকু পারি আগায় যাই, আর এরপরের কাজে বের হই, এটাই ভালো হবে। নয়ন ভাই, একটা হেল্প লাগবে। হেল্প বলতে দেখেন তো এটার কী অবস্থা, ব্যাটারি শেষ নাকি অন্য কোনো প্রবলেম, মা বললো কাজ হয় না। ফার্স্টে সন্দেহ করছিল স্ট্রিপের ডেট শেষ, সম্ভবত 2 বছর ডেট থাকে, অ্যান্ড পরে ডেট আছে দেখার পর ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড মেশিনটার ব্যাটারি চেঞ্জ করার পরে দেখা গেল যে মাথা ঠিক হয়ে গেছে, মানে মেশিনের ব্যাটারি পাওয়ার যখন প্রপার না পায় তখন বিভিন্ন রকম সমস্যা নাকি হয়। যাই হোক, এই ব্যাপারটাও আমার জানা ছিল না, অ্যান্ড এই ব্যাপারটাও আমি জেনে নিলাম। আর এখন আমার একটু 7 নম্বরে যেতে হবে, বাসায় যাওয়ার প্ল্যান ছিল, কারণ রাতে 2টা ভিডিও এডিট করে দেন আমার বাইর হইতে হবে, আর হাতে সময়ও কম। কিন্তু বাসায় যাওয়ার আগে আমার একটা বিল আসছিল, আমার অ্যাকাউন্টে আনা পসিবল হয় নাই, এই কারণে আমার বন্ধুর অ্যাকাউন্টে,
তো বিলটা এনে আবার আমার সাথে যারা কাজ করে তাদেরকেও পেমেন্ট করতে হবে, যে কারণে এখন একটু সাত নাম্বার যাবো, অ্যান্ড দেন সাত নাম্বার থেকে তারপরে বাসায়। যাই হোক, সারাদিনের সব কাজকর্ম শেষ করে এখন শেষ দিকে এসে এখন বাসায় যাওয়াই মূল কাজ এই বিলটা নিয়ে। এই জন্য আর ব্লগটা বড় না করি, ব্লগ শেষ করতে যদিও ইচ্ছা হয় না, বাট তারপরে করতে তো হবেই। তাহলে হোপ রাখতেছি অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগছে, আর ভিডিও ভালো লাগলে তো একটা লাইক অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.